হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকে আমরা চলে এসেছি ইফতিয়ারের বাসায়। দেখেন ইফতিয়ার কত ভাব হয়ে গেছে, আমরা এসেছি তাও একটু কথা বলেছে না আমাদের সাথে, ফোন নিয়ে পড়েছে, মনে হয় যে বাপের জন্মে ফোন দেখেই নি কখনো। হাই ইফতিয়ার, কিছু বলো, এদিক তাকাও, দেখি ইফতিয়ার তো মুখ দেখাই যায় না। এই তো শুরু হয়ে গেছে দুইজনের মারামারি। এদের দুইজন একটু হলে শুধু মারামারি করা। ওই হয়েছে ইফতিয়ার তো পাগল হয়ে গেছে বাবা। সাজিদ, ও মা, তোমার ভাই এক মারা ফেললো জি, তিন ভাই বোন লেগে গেছে মারামারি। নো মারামারি, ইফতিয়া এরকম করে, আমরা কুটুম হই না। চলো আমরা চলে যাই, আর থাকবো না। ইফতিয়া মায়েরা সবাক তাড়া দিল, ইফতিয়ারের বাড়িতে আর আসবো না আমরা, বাই থাকবো না। ইফতিয়া টিয়ারা হাতে তাড়িয়ে দিয়েছে। তুমি এগুলেন সবে, তুমি কান লিবেন, তোমারও তো কান আছে। হ্যাঁ দেখো ইসলাক বাবু কি করেছে, বাবুকে একটা পাপ্পি দাও। এটা হচ্ছে ইফতিয়ার ছোট ভাই, সাজিদ চুম্মা দিচ্ছে, কত খুশি হয়েছে ইফতিয়ার, পাগল হয়ে গেছে। আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।